আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নারী মানে এখন আর অবলা নন, অর্ধেক আকাশ তাদের দখলে। আজ তারা ঘরে বাইরে সমান তালে, ঘর সংসার অফিস কাচারি সব সামলে, কোমর বেঁধে ভাঙড়ে সেরা দুর্গা পুজো করে তারা গোটা রাজ্যে নজর কেড়েছেন। এখন লকডাউনের কঠিন সময়েও তারা হাত গুটিয়ে বসে থাকতে নারাজ, তাই নিজেরাই চাঁদা তুলে বিভিন্ন জায়গায় তদবির করে জোগাড় করেছেন খাদ্য সামগ্রী। কয়েকদিন আগে ক্লাব প্রাঙ্গণে এলাকার কিছু দিনদুঃখী পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আলু চাল ডাল বিতরণ করতে গিয়ে সদস্যরা বুঝতে পারেন দুবেলা দুমুঠো খেতে গেলে আরও কিছু সামগ্রী লাগবে। লকডাউনের জেরে কাজ হারানো অনেক পরিবারের কাছে তেল নুন আটা চিনি মশলা নেই, তাই সদস্যরা ঠিক করেন কমিউনিটি কিচেন তৈরি করার। নিজেরাই চাল ডাল ডিম সবজি জোগাড় করেছেন, পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। ক্লাবের সদস্য রীনা জয়ন্তী কাকলি শাহিদা সোনাবিবি অঞ্জলিরা প্রত্যেক দিন দুপুরে একত্রিত হয়ে সবজি কাটছেন হাঁড়ি চড়াচ্ছেন। রান্না হচ্ছে 250 অসহায় মানুষের জন্য। কাশীপুর কিশোর ভারতী স্কুলের কিচেন রুমে এই কাজ চলছে প্রতিদিন। মূল উদ্যোক্তা কিশোর ভারতীর শিক্ষক পলাশ গাঙ্গুলি জানিয়েছেন 3 সপ্তাহ এই কিচেন চলবে। সন্ধ্যার আগেই খাবার দিয়ে দেওয়া হচ্ছে যাতে রোজদার মুসলিম পরিবার রাতের খাবার খেতে পারেন। ভাঙড় জুড়ে বিভিন্ন ক্লাব খাদ্য সামগ্রী দিলেও মহিলারা এই উদ্যোগ প্রথমবার নিলেন। এলাকার যে দুস্থ মানুষ খেতে পারছে না, গাছ নেই, তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করছি, রান্না করা খাবার তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো 20 দিন ধরে। সেই চেষ্টার জন্য আজকে আমরা প্রথম শুরু করলাম, আজকে শুরু হলো। কতজন মানুষ খাবার পাবেন প্রতিদিন? আমরা প্রায় 250 জন মানুষকে খাওয়ার ব্যবস্থা করছি। কি ধরনের মেনু থাকছে? ভাত ডাল সয়াবিনের তরকারি, কোনোদিন ডিম কোনোদিন মাংস, সব থাকবে আর কি আমাদের। কিন্তু আজকে সয়াবিন আর ভাত আছে, কালকে ডিম হবে, আমাদের একজন কাকিমাকে ডিম দেবে। ফান্ডিং কিভাবে করছেন আপনারা? হচ্ছে প্রান্তজন বলে একটা সংস্থা আছে, তারা মূলত ফান্ডিংটা করছে। রান্নার খাওয়া রান্নার অ্যারেঞ্জমেন্টের কাটটা আছে, সমস্ত দায়িত্ব আমাদের এখানকার গ্রামের লোকজন নিয়ে এসেছে। সবজি টবজির দায়িত্ব এলাকার লোকজন নিচ্ছে। ডিম মাছ মাংস এগুলো হচ্ছে যারা এক একজন করে স্পন্সর, প্রতিদিনের দিন এক একজনের দায়িত্ব নিচ্ছে। আর কাদের সহযোগিতা থাকছে প্রান্তজন ছাড়া? কিশোর ভারতী শতধারা গ্রামের লোকজন তারা সহযোগিতা করছে। আপনার নাম? পলাশ গাঙ্গুলি। কাশীপুরে শুধু হচ্ছে না, আমাদের প্রথম উদ্যোগ হচ্ছে হাড়োয়া ব্লকের একটি 100% আদিবাসী অধ্যুষিত গ্রাম নতুন পাড়া গোপালপুর এক গ্রাম পঞ্চায়েতের অংশ, সেটা সেখানে আমরা প্রথম 200 মানুষকে নিয়ে শুরু করি এরকম এই উদ্যোগটা। তারপর আমরা শুরু করি হচ্ছে চালতা বেড়িয়াতে, সেখানে আমরা কাজ করছি। কতদিন চলবে এটা? যতদিন লকডাউন চলবে ততদিন চলবে। আর যেটা যে অর্থনৈতিক বিপর্যয়টা আমি যেটা প্রথমে বলার চেষ্টা করছি, ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন সঙ্গে থাকুন। দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।